আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দিনের আলোতে আপনাদের স্বাগত। আকাশ ও পৃথিবীর মধ্যে কোনটি আগে সৃষ্টি করা হয়েছে বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ। মূল কথা হলো, মহান আল্লাহ সর্বপ্রথম অবিস্তৃত ও অপূর্ণাঙ্গ অবস্থায় পৃথিবী সৃষ্টি করেছে, এরপর আকাশ সৃষ্টি করেছে, পরে তিনি পৃথিবীর সম্প্রসারণ ও পূর্ণাঙ্গ কাঠামো সৃষ্টি করেন। জমিন বা পৃথিবী আকাশের আগে সৃষ্টি হওয়ার বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সবকিছু। অতঃপর তিনি মনসংযোগ করেন আকাশের দিকে, অতঃপর তাকে সপ্ত আকাশে বিন্যস্ত করেন, আর তিনি সব বিষয়ে জ্ঞাত। সূরা বাকারা আয়াত 29। তাছাড়া যুক্তিও এ কথা বলে যে আগে পৃথিবী সৃষ্টি করা হয়েছে, এরপর আকাশ সৃষ্টি করা হয়েছে, কেননা জমিন হলো ভিত্তি, আর সবার আগে কোনো কিছু ভিত্তি স্থাপন করা হয়, তারপর ছাদ নির্মাণ করা হয়, আর আকাশ হলো পৃথিবীর ছাদ। তাই আগে পৃথিবী সৃষ্টি হওয়ার বিষয়টি যুক্তিযুক্ত। তবে পবিত্র কোরআনে সূরা নাজিয়াতের একটি আয়াত থেকে এর বিপরীত বক্তব্য কারো কাছে অনুমিত হতে পারে। সেখানে এসেছে, তোমাদের সৃষ্টি বেশি কঠিন নাকি আকাশের সৃষ্টি যা তিনি নির্মাণ করেছেন? তিনি এর ছাদ সুউচ্চ করেছেন, অতঃপর তাকে বিন্যস্ত করেছেন, পৃথিবীকে এরপর তিনি বিস্তৃত করেছেন। সূরা নাজিয়াত আয়াত 27-30। আসলে এই আয়াতের সঙ্গে আগের আয়াতের প্রকৃত বিরোধ নেই, কেননা আল্লাহ তাআলা প্রথমে পৃথিবী অবিস্তৃত আকারে সৃষ্টি করেন, অতঃপর আসমান সৃষ্টি করেন, এরপর পৃথিবীকে প্রসারিত করে তাতে পাহাড় পর্বত নদী নালা গাছপালা ইত্যাদি স্থাপন করেন। তাফসীরে কুরতুবী আল্লাহ আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমি ভিডিওটি শেয়ারের মাধ্যমে সঠিক ইসলাম প্রচারে অংশ নিন এবং আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।